প্রথমেই আমি অভিনন্দন জানাতে চাইবো তাদেরকে যারা এবারে মিসেলেনিয়াস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। তার মধ্যে আমারও কিছু ভাই বোনেরা আছে, আমি চাইবো তাদের মধ্যে যারা এখনো WBCS এর প্রিপারেশন নিচ্ছ তারা কন্টিনিউ করো তাদের প্রিপারেশন। আর সেকেন্ডলি, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা তোমাদের প্রচুর মেসেজ এবং রিকোয়েস্ট যারা আমাকে করেছে, স্যার আপনি এবারে WBCS 2021 ব্যাপারে একটা ভিডিও বানান, এবারের একটা নির্বিচার বিশ্লেষণ করুন প্রশ্ন করুন, তো সেই জন্যই আমি এই ভিডিওটা নিয়ে এলাম তোমাদের জন্য। দেখো, আমি 2021 প্রশ্নপত্র যেটুকু দেখেছি তাতে আমি প্রথমেই বলে দিই তোমাদেরকে আনসার কি তো আমি প্রোভাইড করব না, তার কারণ তোমরা অন্যান্য চ্যানেল কিংবা যদি PSC-র ওয়েবসাইটও দেখো তোমরা আনসার কি পেয়ে যাচ্ছ। এবং আনসার কি নিয়ে আমি খুব একটা চিন্তিত নই, কারণ আনসার কি ঠিক কীরকম কীরকম বেরোচ্ছে, কী কী ধরনের আনসার PSC নিচ্ছে তা তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো, অন্তত যারা 2-3 বার দিয়ে ফেলেছো তারা তো খুব ভালোই বুঝতে পারছো, নতুনদের জন্য আমি আপাতত বলছি না। আর দ্বিতীয়ত, আমি এখানে খুব গুরুত্বপূর্ণ তিনটে টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমার এবারে প্রশ্নপত্র দেখার পর মনে হয়েছে। প্রথম, এবারের প্রশ্নপত্রে অন্যান্য বছরের WBCS এর প্রিলিমিনারি প্রশ্নপত্রের তুলনায় কিছু বদল কিন্তু PSC এনেছে, এবং সেই বদলটা খুব ইম্পর্টেন্ট। যারা প্রথমবার দিচ্ছ তাদের অন্তত এই বদলটা শোনা দরকার কিংবা জেনে রাখা দরকার, কারণ এই বদলটার বেসিসেই কিন্তু আমরা বুঝতে পারবো PSC-র প্রশ্নপত্র কিভাবে ইভলভ করছে। অর্থাৎ গত 6-7 বছরে ঠিক যেরকম প্রশ্ন এসেছে এইবারে কিন্তু প্রশ্নপত্রে বেশ খানিকটা বদল আমরা দেখতে পাচ্ছি, এবং PSC কিন্তু কিছু ক্ষেত্রে তাদের স্ট্যান্ডার্ড হাই করেছে। অর্থাৎ আগে একটা প্রচলিত ধারণা, ফেসবুকে বলো কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়া যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, খুব বড় বড় গ্রুপ বলো, সেখানে একটা ব্যাপার খুব প্রচলিত ছিল যে আমরা আরিহান্ত কিংবা কোনো স্ট্যান্ডার্ড বই, সেই বইগুলো যদি আমরা MCQ করে চলে যাই, অর্থাৎ যেগুলো স্টক MCQ, তাহলে হয়তো কিছু ক্ষেত্রে BCS-টা ক্র্যাক করে যাওয়ার সম্ভাবনা আছে, অন্তত প্রিলিমিনারিটা। কিন্তু এইবারে যে WBCS পরীক্ষাটা হয়েছে, এক্স্যাক্টলি এইবারে WBCS পরীক্ষায় কিন্তু সেইভাবে তুমি সেই রেজাল্টটা দেখতে পারবে না যে তুমি শুধুমাত্র এই MCQ ধাঁচেই পড়াশোনা করো। অর্থাৎ আমাদের মাথায় একটা ধারণা ছিল, মানে যারা পরীক্ষার্থী তাদের মাথায় একটা ধারণা ছিল যে মেন্সে শুধুমাত্র কনসেপচুয়াল প্রশ্ন আছে, প্রিলিতে হয়তো সেরকম আসবে না। কিন্তু এইবারে যদি প্রিলির প্রশ্নগুলো দেখো, বিশেষ করে কিছু এক্সপ্লেনেশন জাতীয় প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলো তোমরা যদি দেখো দেখতে পাবে যে এইবারে কিন্তু ব্যাকগ্রাউন্ড যে কোনো জিনিসের জানা খুব জরুরি, খুবই জরুরি। সুতরাং WBCS এর প্রশ্নপত্র কিন্তু ইভলভ ঘটেছে, এবং প্রশ্নপত্র তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স এবং এই বছরগুলোকে দেখো তাহলে বুঝতে পারবে যে প্রশ্নপত্রে যে ইভলভটা ঘটেছে, যে এভলিউশন প্রশ্নপত্রে এসেছে, সেই এভলিউশনটা কিন্তু বেশ মারাত্মক এসেছে। অন্তত এতগুলো বছরের মানে দেখতে গেলে WBCS এবারে কিন্তু প্রিলিমিনারি কোয়েশ্চেন পেপারটা বেস্ট স্ট্যান্ডার্ড রেখেছে। হ্যাঁ, এবার আসি এই প্রশ্নপত্র রিলেটেড যে যে কথাবার্তাগুলো সোশ্যাল মিডিয়া আসছে, কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম তোমাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে। অন্তত যারা নতুন ক্যান্ডিডেট তারা তো প্রভাবিত হচ্ছেই যে স্যার কাট অফ কত হবে, স্যার এই প্রশ্নটা কী ছিল, বা ওই প্রশ্নটার উত্তরটা আমি যেটা করলাম কেন হলো না। তো দেখো, এক্ষেত্রে আমি একটা কথা তোমাদেরকে বলবো, অন্তত আমি চাইবো তোমাদের জেনে রাখা দরকার যে এইবারে যেরকমই প্রশ্ন আসুক না কেন, তার মধ্যে কিন্তু তার মধ্যেও মোটামুটি 100-110 প্রশ্ন, আমি এই মুহূর্তে তোমাদেরকে এক্সাক্ট নাম্বারটা বলতে পারছি না, সেটা বলাটা আমার পক্ষে সম্ভব নয়, 100-110 প্রশ্ন কিন্তু প্রিপারেশন থাকলে পারা যায়, মানে খুবই ইজি, আমি মডারেট বলবো না, বাট ইজি প্রশ্ন এসেছিল। হ্যাঁ, খেলা হবে বাকি প্রশ্নগুলোতে। এবার এখানে একটা সমস্যা দাঁড়ায়, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল গেম। অর্থাৎ তুমি যখন পরীক্ষাটা দিতে বসছো সেখানে যখন সব প্রশ্ন তো মেশানো থাকে, মেশানো প্রশ্নগুলো তুমি যখন দেখছো সেক্ষেত্রে কি হয়, কিছু ইজি প্রশ্ন, কিছু সহজ প্রশ্ন আমরা ভুল করে আসি, এবং সেক্ষেত্রে ভুল করলে শুধু সেই প্রশ্নের মার্কসটা কাটা যাচ্ছে তা তো নয়, আমরা নেগেটিভ মার্কিংয়ের মুখোমুখি হচ্ছি, একের বদলে কিন্তু বাকি মার্কসও যাচ্ছে। তো সেক্ষেত্রে এইবারে WBCS পরীক্ষার প্রশ্নতে একটা খুব বেশি রকমভাবে একটা ইভ্যালুয়েশন আসছে, কেউ বলছে প্রশ্ন খুব সহজ ছিল, কেউ বলছে খুব কঠিন ছিল। তো আমার মতে যদি প্রশ্নটা দেখো, যদি আমি ইভ্যালুয়েট করি সেক্ষেত্রে আমার মনে হয়েছে প্রশ্ন ট্রিকি ছিল বলতে, ট্রিক এমন একটা জিনিস, যদি ট্রিকি প্রশ্ন আসে তাহলে প্রশ্নটা না খুব সহজ হয় নাই খুব কঠিন হয়। কেন খুব সহজ না, কারণ সবাই ট্রিক ধরতে পারবে না, আর কেন খুব মানে সবাই ট্রিক ধরতে পারবে না বলে সহজ নয়, আর খুব কঠিন নয় কারণ যারা ট্রিকটা ধরে নেবে তারা কিন্তু আনসার করে চলে আসবে। তো সেক্ষেত্রে প্রশ্ন ট্রিকি ছিল, এবং একটা এক্সিকিউটিভের কাছ থেকে গতে বাঁধা প্রশ্নের বদলে এইরকম প্রশ্ন PSC খুব স্বাভাবিকভাবে এইরকম ধরনের উত্তর এমন এরকম পরীক্ষার্থীর কাছে আশা করবে, এটা আমরাও আশা করতে পারি যে তুমি 2-3 পর WBCS হবে, তুমি একটা এক্সিকিউটিভ হবে, তোমার কাছে এরকম প্রশ্ন জিজ্ঞাসা করা যায়। সুতরাং নিজেকে এইভাবেই পরের WBCS, অর্থাৎ যারা 2022 বসবে তারা নিজেকে এইভাবে রেডি করতেই পারো। এবার আসি দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে স্যার সম্ভাব্য কাট অফ কিরকম হতে পারে। এই প্রশ্নটা খুব বেশি রকমভাবে ফেসবুকেও চলছে, খুব ট্রেন্ডিংয়ে চলছে,
সম্ভাব্য কাট অফ কিরকম হতে পারে, 3 লাখ 2 লাখের গ্রুপগুলো তো আমি দেখতে পাচ্ছি, আমার কাছে অনবরত টেক্সট আসছে, আমি কাউকে সেভাবে তোমাদের রিপ্লাই করতে পারিনি কারণ আমি ব্যস্ততার মধ্যে, আমাদের ব্যাচ চলছে, নতুন ব্যাচ শুরু হয়েছে, সেক্ষেত্রে আমি একটু ব্যস্ত ছিলাম। তো দেখো কাট অফ নিয়ে যদি আমি কিছু বিশ্লেষণ করবো, ঠিক করি কাট অফ নিয়ে যদি আমি মনে করি তোমাদেরকে কিছু বলবো, তো সেক্ষেত্রে আমি একটা ছোট কথা তোমাদের বলতে চাই। দেখো ভাই, কাট অফ বলার আমি কেউ নই, কাট অফ প্রেডিকশন করার আমি কেউ নই, নাই যারা 10 বছর পড়াচ্ছেন, যারা অফিসার তাদের মধ্যে কেউ কাট অফ প্রেডিকশন করতে পারবেন ঠিকভাবে। তার কারণ প্রেডিকশন বিষয়টা হয়তো ঠিক যে আমরা প্রেডিক্ট করছি, আমরা কারো এরকম, আমরা কেউ পিএসসির মেম্বার নই, তো এক্ষেত্রেই আমি একটা লাইন কোট করব, তাদেরও লাইনটা কোট করব, তাদের মধ্যে অনেকেই আছেন যারা বলেন যে এক্স্যাক্টলি আমরা কেউ অফিসিয়াল মেম্বার নই, সুতরাং উই আর নো ওয়ান টু প্রেডিক্ট দ্য কাট অফ। তো আমিও সেরকমই একজন মানুষ যে আমরা কেউ পিএসসি ডিরেক্ট লোক নই, তো সেক্ষেত্রে কাট অফ প্রেডিকশন করাটা আমাদের পক্ষে খুব চাপে প্রশ্নপত্র দেখে। কেন? তার কারণ যতজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে বসেছে তাদের বেসিসে না তাদের মেন্টালিটি ওয়াইজ আমরা কোনোদিনও প্রশ্ন দেখতে পারবো না। অর্থাৎ আমার হাতে যদি আজকে প্রশ্নটা পড়ে, আমি একজন টিচার, আমি হয়তো প্রশ্ন দেখে বুঝতে পারবো যে হ্যাঁ এই প্রশ্নগুলো আমি জানি, সাইকোলজিক্যালি তো আমি একটু কাট অফ বেশি বলে দিলাম। যেমন অনেক ক্ষেত্রে অনেকের মুখেই শুনছি, অনেকে ভয় পেয়ে যাচ্ছে, আমাকে টেক্সট করছে স্যার অনেকেই বলছেন 130 কাট অফ যাবে। তবে আমার মতে বলে কাট অফ প্রেডিক্ট আমি না করতে পারলেও খানিকটা অনুমান যদি আমি লাগাই, যেটা বাকিরাও লাগাচ্ছেন, কাট অফটাকে আমি একদম সেলিব্রেট করে বলছি না, শুধুমাত্র বলছি একটা প্রশ্নপত্রের বেসিসে, এবং আমি যথেষ্ট বেশি রকম স্টুডেন্টদের সাইকোলজিটা বোঝার চেষ্টা করি, যদি আমি সেই বিষয়টা দেখি সেক্ষেত্রে কিন্তু আমার মতে মনে হয় কাট অফ 115-র উপরে যাবে না এইবারে। ইভেন কিছু ক্ষেত্রে হয়তো আমার কথা নাও মিলতে পারে কিংবা মিলতে পারে, যদি মিলে যায় কেউ এটা বলো না স্যার খুব ভালো প্রেডিক্ট করে দিয়েছে, এগুলো যাদের ইমেলে এটা তুক্কা লাগে, সিম্পল, তুমি পিএসসির গত 6 বছরের কাট অফ দেখো, সেটা আমি এখানে এই মুহূর্তে পিন করে দেবো, তোমরা দেখে নিতে পারো ভিডিওতে, কোনো কোনো বছর 97ও গেছে, সেক্ষেত্রে প্রেডিকশন করা যায় না। স্টিল আমার মতে হয়তো 115 যেতে পারে, অনেক বিজ্ঞ মানুষ অনেক গুণী মানুষও সেটা বলছেন, কারোর কারোর মতে 130 যেতে পারে, তবে আমি এক্ষেত্রে পুরোপুরি সহমত হতে পারছি না, কারণ আমার মতে 130 এবারে কাট অফ যাবে না, এবার ইম্পসিবল একটা ব্যাপার আছে, কারণ অনেক কিছু পেরিয়ে বহু ছাত্রছাত্রী এবার পরীক্ষায় বসেছে। তো এই গেল কাট অফের প্রশ্ন। এবার আসি 3 নম্বর প্রশ্ন, যে ঠিক স্যার আমার ঠিক কীরকম মার্কস থাকলে, অর্থাৎ আমি কতটা অবধি আমার মার্কস বা কতটা আনসার আমি ঠিক করে এলে আমি মেন্সের প্রিপারেশন নিতে পারি, এবং এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে প্রশ্নটাতে কিন্তু বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নির্ভর করছে, কারণ এইটার সঠিক উত্তরটা তাদের জীবন বদলে দিতে পারে। তো মেন্সের প্রিপারেশন নেওয়া উচিত কি না এই ব্যাপারে আমি একটাই কথা বলবো, প্রিলি ক্লিয়ার হোক কিংবা না হোক তুমি কিন্তু তোমার প্রিপারেশন ছাড়ছো না, তুমি প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ তুমি মেন্সের প্রিপারেশনটা না তুমি নিয়েই চলেছো, এমন নয় যে স্যার আমি অপেক্ষা করছি প্রিলিটা আমার ক্লিয়ার হয়ে গেল আমি তারপরে মেন্সের প্রিপারেশন নেবো, একদমই নয়, তুমি প্রিপারেশন চালিয়ে যাও, প্রিপারেশন চালিয়ে যাও, কারণ WBCS এর প্রিপারেশন যারা চালিয়ে গেছে এটা একটা ম্যারাথন, এখানে WBCS কাউকে ফেরায় না। তো তাও আমি একটা কথা বলবো, যারা দেখছো যে পিএসসির আনসার কি মিলিয়ে তোমাদের 110-এর ওপর উঠে যাচ্ছে, তোমরা মেন্সের প্রিপারেশনটা আরো ভালো করে নেওয়া শুরু করো, কিন্তু তাও একটাই কথা বারবার বলবো যে মেন্সের প্রিপারেশন ফিলির পাস করবে কি করবে না তার উপর বসে থেকো না ভাই, প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, প্রত্যেক ছাত্রছাত্রীকে একটাই আমার রিকোয়েস্ট, প্রিপারেশনটা শুরু করে দাও, প্রিপারেশন থামিয়ে রেখো না, কারণ অনেক ক্ষেত্রে তোমাদের মনে হবে আমার প্রিলিমিনারি ভালো হয়নি আমি মেন্সের প্রিপারেশনটা এখন নেবো না, আমি ওয়েট করি প্রিলিমিনারি যখন রেজাল্ট বেরাবে আমি তারপরে প্রিপারেশন নেবো, যেই মুহূর্তে রেজাল্ট বেরাবে এটা ভেবে বসে থেকো না যে এইবারে প্রিলিমিনারি এত লেট হয়েছে বলে মেন্সও বিশাল কিছু একটা লেট হবে, পিএসসি কা ভরসা নেই, যখন তখন হয়ে যেতে পারে, এটা একদম আমি যথেষ্ট স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি, যে স্টুডেন্টরা আমাকে চেনে তারা জানে আমার 10 বছরের টিচিং এক্সপিরিয়েন্সের থেকে আমি এই কথাটাই বলতে পারি, প্রিপারেশন শুরু করে দাও, প্রিপারেশন যাতে থেমে না থাকে, কন্টিনিউয়াস প্রিপারেশন চলে, প্রিপারেশন নদীর মতো হওয়া উচিত। তো সেক্ষেত্রে মেন্সের প্রিপারেশন এক্ষেত্রে আমি একটাই কথা বলবো, তোমরা শুরু করে দাও, প্রিপারেশনটা থামিয়ে রাখো না, 2-4 দিন রেস্ট নিয়ে আবার শুরু করে দাও প্রিপারেশন, কারণ আমার মনে হয় যে প্রিপারেশনটা থাকলে কি হবে তোমরা সাইকোলজিক্যালি অনেকটা স্ট্রং থাকবে, প্রিলির রেজাল্ট যেটাই হোক না কেন তোমরা এটুকু মাথায় রাখবে প্রিলি যদি হয়ে যায় মেন্সে বসছো, যদি এবারে প্রিলি একান্ত না হয়, হতে পারে অনেক কারণে অনেক ফ্যাক্টর করে ম্যাটার করে পরীক্ষা দেওয়ার আগে, শুধুমাত্র প্রিপারেশন ম্যাটার করে না মেন্টাল স্টেটটা ম্যাটার করে, আর এবার যেহেতু লকডাউন গেছে অনেক স্টুডেন্টেই যারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে তোমরা বিলং করো অনেকেই মেন্টালি অনেকটা আনস্টেবল হয়ে পড়েছো, প্রচুর মেসেজ আমার কাছে আসছে, DM আসছে, সেক্ষেত্রেই আমি তাদের জন্য বলছি কারণ মেন্টাল স্টেটটা যে কোনো ক্ষেত্রেই স্টেবল হওয়া খুব জরুরি। তো তোমরা প্রিপারেশনটা রাখো, যে কোনো হেল্পে তো আমি আছি, আরও প্রচুর মেন্টররা আছেন, তোমরা আমাকে ডিরেক্ট টেক্সট করতে পারো। আর শেষ প্রশ্ন যেটা আমি বলবো, প্রশ্নের অ্যানালাইসিস যদি করার কথা বলা হয় এখানে, সেটা হচ্ছে এইবারে কিন্তু বিজ্ঞান ভিত্তিক যে প্রশ্নগুলো WBCS দিয়ে থাকে, এবারে কিন্তু বিজ্ঞান ভিত্তিক প্রশ্নকে আমি বারবার বলছি খুব বেশি রকম কিন্তু ইভলভ করা হয়েছে অন্যান্য বারের থেকে করা হয়েছে, তো সেক্ষেত্রে
বিজ্ঞান ভিত্তিক প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে এবার অন্তত স্টেট লেভেল বইগুলো ছেড়ে একটু সেন্ট্রাল লেভেল অর্থাৎ এসএসসি তে যেরকম ধরনের কোয়েশ্চেন গুলো আছে সেগুলো একটু ফলো করাটা খুব জরুরি। এবার কিন্তু শুধুমাত্র যে আমরা ডাব্লিউবিসিএস ম্যানুয়াল নিয়ে পড়ে থাকলাম কিংবা আমরা কোনো বাংলা বিজ্ঞানের বই পড়ছি, পড়া অবশ্যই ভালো, নিজের কনসেপ্ট বিল্ডিং এর জন্য পড়ো, সেটা অবশ্যই দরকার, ফাউন্ডেশনটা হওয়া খুব জরুরি। কিন্তু এবার আমার মনে হয় যে যদি যারা এক্সিকিউটিভ প্রিপারেশন নিচ্ছ তাদের কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে এবার বিজ্ঞানের বই পড়তে হবে। এইবার কিন্তু এইটা ভেবে থাকলে হবে না, একটা খুব ভুল ধারণা ধারণাটা এখন দাঁড়িয়ে একটু ফিকে হয়ে গেছে ইতিহাস আর ডাব্লিউবিসিএস তার একদমই নয়। কারণ ইতিহাসে তো এবার প্রত্যেকে প্রিপারেশন নিয়ে ফেলছে, ইতিহাসে প্রিপারেশন মোটামুটি ভাবে সবারই রয়েছে, কিন্তু ইতিহাসের প্রিপারেশনের পরে কিন্তু আসল খেলা খেলে দিচ্ছে কিন্তু এবারে বিজ্ঞান বা অন্যান্য সাবজেক্টগুলো। কারণ আমরা ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, পলিটি এই পার্টগুলো না এখন নতুন ক্যান্ডিডেটরাও আসার আগে জেনে যায় যে হ্যাঁ আমাদেরকে এইটাতে প্রচুর ফোকাস থাকতে হবে। কিন্তু মাথায় রেখো এইবারে কিন্তু কোনো সাবজেক্ট ছাড়তে পারবে না, ফোকাস সব সাবজেক্টেই থাকতে হবে। ঠিক আছে, তো এই ছিল আমার ইভ্যালুয়েশন, একদম খুব ছোট করলাম ভিডিওটা, আমার ইভ্যালুয়েশন ছিল এবারে ডাব্লিউবিসিএস এর ব্যাপারে। তো এইবার আমি শেষে দুটো অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য করতে চাই। যারা আমাকে ডিএম করেছো বা টেক্সট করেছো স্যার আপনার নতুন ব্যাচ কবে থেকে শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে আমি একটা কথা বলি, সেপ্টেম্বর 6 থেকে ডাব্লিউবিসিএস এর ফাউন্ডেশন ব্যাচ আমাদের স্টার্ট হচ্ছে। আর এসআই এর ব্যাপারে একটা ব্যাচ স্টার্ট হওয়ার কথা আছে, সেটা অনেকে আমাকে ডিএম করেছে স্যার এসআই এর ব্যাচ কবে স্টার্ট করবেন, তো সেক্ষেত্রে বলতে পারি এসআই এর ব্যাচ আমার নিজের মনে হয় না সেপ্টেম্বরের আগে স্টার্ট হবে, এসআই এর ব্যাচ স্টার্ট হতে হতে অক্টোবর হয়ে যাবে। তোমরা স্টিল আমার সাথে কন্ট্যাক্টে থেকো, যেই মুহূর্তে হয়ে যাবে তোমরা ইউটিউবে আপডেট পেয়ে যাবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমার ফেসবুক আপডেট পেয়ে যাবে। আর একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, আমার এতদিন পেজ ছিল না, আমরা ফেসবুকে স্মাইল স্টাডি অফিসিয়াল ডাব্লিউবিসিএস এর পেজ করছি, তোমরা সেটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, আই মিন ফলো লাইক যা হয় একটু করে নিও। আর ইউটিউব চ্যানেলটাকে পাশে থেকো, তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে প্রচুর ভালো কন্টেন্ট আসতে চলেছে। এবং যদি আমার কন্টেন্টটা ভালো লেগে থাকে, যদি মনে হয় একটা নির্ভেজাল আমি ডিসকাশন করেছি তোমাদের সাথে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের যে কোনো মতামত, পজিটিভ হোক নেগেটিভ হোক যে কোনো মতামত তোমরা আমাকে জানিও। মাথায় রেখো তোমরা তোমাদের বাংলার আপামর ছেলেমেয়েদের পাশে সুমিত স্যার সবসময় আছে, যে কোনো বিপদে যে কোনো সমস্যা তোমাদের হোক তোমরা আমাকে টেক্সট করবে। অনেকের সমস্যা হয় যে স্যার কেন ডিএম দেখছে না, একটু দেরি অবশ্যই হবে কিন্তু আমি প্রত্যেককে রিপ্লাই করে দিই, এটা আমি এখনই জানিয়ে রাখছি। অনেকে রিপ্লাই হয়তো একটু লেটে পায় কিন্তু তোমরা অবশ্যই রিপ্লাই পাবে, যে কোনো সমস্যা হলে কমেন্টে জানিয়ে রেখো। টিল দেন নতুন ভিডিওর জন্য ওয়েট করো।